বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের এই মৌলভী পুকুর পার বদ্রাডস্থ ব্যস্ততম সড়ক, ঠিক তার পাশেই যে ভিতরের গলি সেই গলিতে গিঞ্জি পরিবেশে বসবাস করা যে মানুষজন অসহায় অবস্থায় দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন ঠিক তাদেরই একটি গল্প। আজকে সকাল ১১টায় আমার পাশে যিনি রয়েছেন ওনার স্ত্রী দুনিয়া থেকে পরলোক গমন করেন, কিন্তু এই সকাল ১১টা থেকে এখন রাতের প্রায় ১০টার কাছাকাছি এই সময়টা পর্যন্ত এতক্ষণ এই দীর্ঘ সময় ওনারা শুধুমাত্র অর্থের কারণে রাত ৯টা ১০টা পর্যন্ত এই যে অর্থের কারণে কিন্তু এতক্ষণ পর্যন্ত ডিলে হচ্ছে যে তাদের অর্থ নেই বিদায় তারা নিতে পারছে না, বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পারি এবং ছুটে আসছি। এবং আমরা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে সব কিছু যদি ওনাদের মুখ থেকে শুনি। আপনার নাম কি? আমার নাম মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম, কি করেন আপনি? ইট মেশিনে কাজ করি। কি করেন? ইট ভাঙ্গা মেশিনে কাজ করি। ইট ভাঙ্গার মেশিনে কাজ করেন। তা আপনার যে মারা গেছে যিনি উনি কি হয়? আমার স্ত্রী। আপনার স্ত্রী কয়টার সময় মারা গেছে? আপনি মেয়ে, এই যে সকাল থেকে এই এতক্ষণ রাত পর্যন্ত কেন নিতে পারছেন না? টাকা ছিল না এই জন্য নিতে পারছেন না। আচ্ছা, এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি দাফন কাফন খরচটা আছে? সেটাও নেই? দাফন কাফন খরচ আছে? ঠিক আছে, আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন থেকে যাবে কোথায়? ভোলা লালমোহন। কোন জায়গায়? লালমোহন কোন গ্রাম? বাংলা বাজার। ওনাদের যে মরদেহটি ওনার স্ত্রী এবং ওনার মা, এই মরদেহটি যাবে ভোলা জেলার লালমোহন থানার বাংলা বাজার এলাকায়। এবং আজকে আমরা সব কিছু ম্যানেজ করে দিয়েছি, অ্যাম্বুলেন্স রেডি, এবং এই যে অ্যাম্বুলেন্সের যে ফুয়েল খরচ এবং ওনাদের নিয়ে দাফন কাফন খরচ সব কিছু লাশবাহী অ্যাম্বুলেন্স এই সব কিছু মিলিয়ে নিয়ে যাওয়া এবং দাফন কাফন সব কিছু মিলিয়ে আমরা ২০০০০ টাকা ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছি। গ্যাস বেটে একটু ধরেন। আজকের এই ২০০০০ টাকা স্পন্সর করছে আমাদের, আমরা কিন্তু এটা কিন্তু কোনো চাঁদা তুলে এই কাজগুলো করা হয় না, আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন নিয়মিত স্পন্সর আমাদের শুধুমাত্র মরদেহ পরিবহনের জন্য। আমাদের যে উপদেষ্টা নিয়োজিত রয়েছেন আমাদের আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদানটি, বেওয়ারি সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদানটিকে। ওনার স্পন্সরে ২০০০০ টাকায় ভোলা লালমোহন বাংলা বাজারে যাচ্ছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। এখানে ২০০০০ টাকা আছে, ২০০০০টাকা নেন। এই ২০০০০টাকা নিয়ে যাওয়া এবং দাফন কাফন খরচ আল্লাহর রহমতে সম্ভব হবে তো? আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া আদায় করুন আল্লাহর। আপনারা খুশি তো? ভাই আপনারা খুশি তো? সবাই এই যে টাকার অভাবে যে এতক্ষণ নিতে পারে নাই এটা তো ঠিক হয় নাই নাকি? আপনারা সবাই খুশি? আমরা খুশি, সবাই খুশি। আসলে আমরা এই যে একটি আল্লাহর রহমত বলা চলে এটি একটি ভালো কাজ যে পুরো চট্টগ্রাম নগরীতে যে কোনো জায়গায় ২৪ ঘন্টা যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে যত অসহায় হোক, যেমন উনি ইট ভাঙার মিলে কাজ করে, ইট ভাঙলে পয়সা পায়, সে পয়সায় সংসার চলে, কিন্তু হুট করে ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়াতে ২০০০০ টাকা দিয়ে নিয়ে দাফন কাফন করা ওনার পক্ষে কিন্তু এই টাকাটা তো হঠাৎ করে আপনার কাছে নেই। তো এটা যে কোনো মানুষের হতে পারে, এই জন্য দিনমজুর, কুলি, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, ভিক্ষুক যে দুনিয়া থেকে চলে যাক, বেওয়ারি সেবা ফাউন্ডেশন ২৪ ঘন্টা রেডি রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে এই দাফন কাফন খরচসহ লাশটি পাঠিয়ে দিতে। এবং ইনশাল্লাহ, তবে দুর্ভাগ্যজনক কিছু কিছু মানুষ সমালোচনা করে থাকেন এই বিষয়গুলোর, তো তাদের প্রতি অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন, সমালোচনা করে কোনো ভালো কাজ যাতে বন্ধ না হয়ে যায়, তাহলে তার দায়ভার আপনারাই থাকবেন যারা সমালোচনা করেন। এর জন্য সমালোচনা না করে কীভাবে এই ভালো কাজকে আরও এগিয়ে নিয়ে যায় আমরা সবসময় সে চেষ্টাই করব। এবং আমরা স্পষ্ট জীব ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যে ভালো রাখে, সুস্থ রাখে।
আচ্ছা যা হোক, আমরা আজকে 20,000 টাকা দিয়ে সুন্দর মতো দাফন কাফন সহ একদম সুন্দর মতো যাতে চলে যায় আমরা অলরেডি দেখাতে পারছি, একটু করে দেখাও। আমরা মরদেহ অ্যাম্বুলেন্সে ফ্রিজার, এটা ফ্রিজার অ্যাম্বুলেন্স, ফ্রিজার অ্যাম্বুলেন্সে আমরা দিয়ে দিয়েছি যাতে মরদেহর কোনো গুণগত মান নষ্ট না হয় এবং স্বজনের নিকট নিয়ে শেষ কৃত্য সম্পন্ন হয়। তো আমাদের পাশে আমাদের আজকে রয়েছেন পাবলিক রিলেশন সমন্বয়ক বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের গিয়াস ভাই। আসলে এই কাজটি চট্টগ্রাম শহরের জন্য কতটুকু আশীর্বাদপূর্ণ আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। যারা দেখছেন, আমরা মানুষ শুধু মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরও আমরা মানুষকে নিয়ে চিন্তা করি। আমরা চিন্তা করি একজন বেওয়ারিশ নিয়ে এবং আমরা চিন্তা করি একজন মানুষ মৃত্যুর পরও যদি ওনার অবস্থা খুব খারাপ হয় এবং সঙ্গীন হয় তাহলে ওনার মৃত্যু পরবর্তী যে ওনার যে হক দাফন কাফনের ব্যবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের সাথে যারা আছেন আমরা ওনাদের এই দাফন কাফনের ব্যবস্থা করেছি। পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা যে কোনো বেওয়ারিশ যদি খরচের জন্য ওনার এলাকায় নিতে না পারেন আমাদেরকে জানাবেন, 24 ঘন্টা আমরা অবশ্যই আপনাদের এই কাজে নিয়োজিত থাকবো। আমার বাম পাশে আছেন আমাদের প্রিয় সাইদুল ইসলাম তৈয়ব, আমাদের যিনি সমন্বয় করেন। সব মিলিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ, এবং এই কাজটি যারা আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের জন্য। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ব্যবহার সেবা ফাউন্ডেশনের সেবা পৌঁছে দিতে। ধন্যবাদ। ধন্যবাদ গিয়াস ভাই। আবারও বলছি, ইনশাল্লাহ পুরো চট্টগ্রাম নগরীতে যে সেবাটা চালু রয়েছে এটা ইনশাল্লাহ বিভাগীয় পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যে এই বছরই আমরা বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এটা বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চালু করতে যাব, এবং হাসপাতাল চালু হলে এই বেয়ারিশ হাসপাতালটি খুব সহসায় চালু হলেই এই সেবাটা আরও ত্বরান্বিত হবে। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ভালো কাজটি যাতে আমরা সমগ্র বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি, এই সমস্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং একটি মরদেহের শেষকৃত্যের যাতে কোনো ধরনের অবমাননা না হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি আবারও আজকের 20,000 স্পন্সরকারী আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদা আন্টি, যিনি আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মৌলভী পুকুর পাট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।